সো ইয়ো, হ্যালো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সো গাইস, আজকে হচ্ছে মানে আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সো গাইস, আজকের ব্লগটা দেখতে হবে, আজকে মসুর আছে, লাস্ট স্কুল যাবে, মানে বেড়াতে যাওয়ার আগে আমরা দীঘা যাচ্ছি, তো সেখানে যাওয়ার আগে মসু আজকে লাস্ট স্কুল যাচ্ছে। তো মসু এখন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে চুল ফুল আজ নিচ্ছে নিজে নিজে। আর এদিকে আমি তোমাদের মানে যে মুসুর জন্য, ছোট্ট মতো মুসুর জন্য সকালবেলা উঠে টিফিন করলাম, চাউমিন ফাউমিন করলাম। তো গাইজ, আমি যে চাউমিন ফাউমিনগুলো করেছি এগুলো তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি, কেন আমি একা তখন উঠে করছিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমার দিদি মুসুর জন্য চাউমিন টিফিন বক্সে করছে, ভরছে। তো আমি সকালবেলা উঠে টিফিন টিফিন করলাম, রেডি হলাম। তো এখন মুসুকে তো তোমার দিদি রেডি করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ মুসু রেডি। মুসু হাই করে দাও। তো মুসু দেখতে রেডি হয়ে গেছে। ও গাইস, কালকে রাত্রে দেখলে পরীর জন্য আমরা কী এনেছি, তো কিনে এনেছি তোমরা সেটা দেখলে, হয়তো তোমরা সেটা আগের ব্লগে দেখেছো। তো যারা যারা দেখোনি, আমরা কালকে কীভাবে কালকের ব্লগটা মানে কীভাবে ওটা আনপ্যাক করলাম, কী কী নিলাম না নিলাম, তো তাড়াতাড়ি আজকের ব্লগটা দেখে নাও, আগের ব্লগটা, তারপরে এই ব্লগটা দেখবে, তাহলে তোমরা রিলেট করতে পারবে যে আমি কী বলতে চাইছি। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগ। আর গাইস, তোমার দিদির ওপর যে প্র্যাঙ্কটা করেছি সেটাও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। তো বন্ধুরা, ব্যাকপ্যাক করতে হবে, এসে আবার তোমায় দেখাবো যে একটা 3 মান্থের বেবি থাকলে কীভাবে তোমরা যাবে কোথাও, মানে বেড়াতে যাওয়ার প্ল্যান করছো, হয়তো যেতে পারছো না বাচ্চা ছোটো বলে, যেতে চাইছো না। তোমার দিদিও সেই একই জিনিস ভাবছিলো, কিন্তু তারপরে তোমার দিদি দেখলো যে আরও বাচ্চারা যাচ্ছে, এ করছে সে করছে, তাদের প্রিপারেশানটা আলাদা, সেই মতো প্রিপারেশান হবে, যেহেতু 1 থেকে 6 মাসের মধ্যে তোমার বেবির বয়স। তো তোমরাও সেটা, তোমাদেরকেও বলে দিচ্ছি কীভাবে করবে না করবে সব কিছুটা তোমাদের দিদি দেখাবে তোমাদেরকে। তো সেটার জন্য অপেক্ষায় থাকো, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করলে হবে না। আর অবশ্যই যেমন বললাম, ভালো লাগলে লাইক করে দিতে হবে, আর কমেন্ট করতেও ভুলবে না। তো গাইস চলো, এখন মুসুকে নিয়ে যাক স্কুলে, তারপরে গিয়ে তোমার সাথে কথা বলছি। ওকে গাইস, সো গাইস এখানে দেখতে পাচ্ছ মুসু উঠে গেছে বাসে। মুসু আর মুসুর ফ্রেন্ড দেখতে পাচ্ছ দুজনে বাসে বসে আছে। এটা হচ্ছে মুসুর বন্ধু, এটা হচ্ছে মুসু। তো মুসু যাচ্ছে এখন স্কুলে। তো চলো এবার আমি দেখাচ্ছি দোকানে কি হচ্ছে। সো গাইস, মুসুকে দেখলে বাসে তুলে দিয়েছি। তো বাসে তুলে দেওয়ার পর আমি এখন চলে এসেছি মিষ্টির দোকানে। তো সকালবেলা চলে এসেছি, এখন বাজে প্রায় ওই 7:50 হবে, দোকানে চলে এসেছি। তো এখন আমি আসি দোকানে, এখন বাবা বেরিয়ে গেছে দোকান থেকে। এই যে দোকানে দেখতে পাচ্ছি এখন টুকটাক কাজ ফাজ হচ্ছে, কালকে যেমন দেখালাম বৃষ্টির জন্য কোনো কাজই হচ্ছিলো না, তো এখন কাজ ফাজ হচ্ছে, টুকটাক কাজ আছে দোকানে, কাজ হচ্ছে। তো আবার এখান থেকে যখন মুসুকে নিয়ে যাবো বাড়িতে, ও তার আগে বলে দিই পড়ি আগে আসবে ডাক্তারখানায়। তো পড়ি যখন আসবে ডাক্তারখানায়, তো তখন তোমাকে দেখাবো যেখানে ডাক্তারখানে আসবে, মানে পড়িকে একবার ডাক্তার দেখিয়ে নিয়ে যাওয়ার আগে। তো গাইস ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখন বাজে 9:45, এখন আমরা যাচ্ছি পরীকে নিয়ে ডাক্তারখানা, যেহেতু বাইরে ট্রাভেলিং করবো আর পরীর একটু সর্দি সর্দিও আছে, তো সে কারণে ভাবলাম যে ওকে একটু ডাক্তারের কাছে চেক আপ করে নিই, চেক আপ করি কি ডাক্তার কী বলে না বলে সেটা শুনবো, একটু কোনো ওষুধ দেয় নেবো, আপডেট দেখিয়ে নেবো, সেজন্য বেরোচ্ছি। তো এখন বেরিয়ে পড়েছি, আমাদের টোটো এসে গেছে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আমাদের টোটো এসে গেছে, দাঁড়িয়ে আছে, টোটো করে আমরা চলে যাবো জোরে, চলো যাচ্ছে টোটোতে ঘুমিয়ে ঘুমিয়ে, হাত দুটোকে মুখের সামনে দিচ্ছি পুরো বিড়ালের। চলেই এসছি প্রায়, আমরা এখন আছি হচ্ছে শিয়ালডাঙ্গা মোড়ের কাছে, এখন চলে এসছি, ঢুকবো ভেতরে, যদি ভেতরে দেখাতে পারে তোমাদের দেখাবো, না তো বলবো তোমাদের ডাক্তার কী বললো কি না বললো সবই বলবো। এখন আপাতত এই সময়টা ফাঁকা আছে, এই কিছু কিছু সময় এখানে পুরো জ্যামে থাকে ভর্তি, যারা যাতায়াত করে তারা জানোই। চলো যা যা একবার ডাক্তারখানাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
সো গাইস, তোমার দিদি এখন চলে এসেছে আমাদের মিষ্টি দোকানে। তো ওই যে দেখতে পাচ্ছ এখন এসে মিষ্টি খাচ্ছে, মিষ্টি দোকানে চলে এসেছে, মিষ্টি মিষ্টি খাচ্ছে। এখন আমরা একবার যাবো পরীক্ষা নিয়ে ডাক্তারখানা ভেতরে যাবো। ডাক্তারবাবু এখনো আসেনি। এই প্রথম প্রথমবার তোমার দিদির টাইমে এসেছে ডাক্তারখানার জন্য, নাহলে প্রত্যেকবারে লেটে আসে, পরে পরে আমাদের ঢোকায়। তো এবারে জানি না কেন টাইমে চলে এসেছে তোমার দিদি। আর একটু একটু আগে একটা ঘটনা হয়েছিল কি, দাসনগরে এই পুলিশ পুলিশ ধরে নিয়েছিল আমাকে বাইকে। আমার হেলমেট ছিল, আমার পেছনে গিয়েছিল, তার হেলমেট ছিল না বলে তো সব মিটে গেছে ঝামেলা। তো গাইজ এখন আমরা ডাক্তারখানাতে যাচ্ছি, গিয়ে এখন দেখাচ্ছি, পরীক্ষা চেক আপ করাচ্ছি, তারপরে তোমার আগের ব্লগটা কন্টিনিউ করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ পুরীর প্রচণ্ড সর্দি থাকার জন্য এখানে ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে পরীক্ষা ভালোভাবে পর্যবেক্ষণ করলো, তারপরে আমাদেরকে সব রকম ওষুধ, জ্বর সর্দি হলে, কাশি হলে, বমি হলে, পটি হলে, সব রকম ওষুধ আর মেডিসিন আমাদেরকে এখানে প্রেসক্রাইব করে দিল। তো গাইজ পড়ি এখন চুপ করে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ। তারপর দেখাবে তোমার দিদি বাড়ি থেকে কি হচ্ছে। বন্ধুরা আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, তখন ডাক্তারখানা গিয়ে থেকে বেরোলাম, বেরিয়ে দোকানে বসে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি। আর বেশিক্ষণ দাঁড়াইনি, কেন যেহেতু বেরোবো, কেন অনেক গোছানোর কাজ ফাজ আছে সেগুলো করবো, দোহাদুই আছে, অনেক কিছু করার আছে সেগুলো সব রেডি ফেডি করবো, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। তারপর আবার একটু পরেই মুসু চলে আসবে, মুসুকেও আসলে মুসুর ব্যবস্থা করতে হবে, খাওয়ানো চান করানো, তো সব জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমার ড্রেস দেখে যে আমি জামাকাপড় ছেড়ে ফেটেছি। তো পরি নিচে যাচ্ছে পিপিদের কাছে, পরি পিপিদের কাছে, পরি ঘুমাচ্ছে, ইয়ে থেকে ঘুমাচ্ছে, যেই থেকে নেবেছে সিঁড়ি দিয়ে সে থেকেই ঘুমাচ্ছে, নিচেই ঘুমাচ্ছে এখন আছে। আমি আপাতত তো কাচাকুচিগুলো করে নিই, নিয়ে ঘর ফর পরিষ্কার করে নিই, গুছিয়ে টুছিয়ে নিই যা যা নেওয়ার আছে। তো চলো সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। সো গাইস তোমাদের দিদি যেমন বললো যে আমি মুসু স্কুলে গেছিলো, আমি তো মুসুকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ দুজনেরই চান হয়ে গেছে, আমিও চান করে নিয়েছি আর মুসুও চান করে নিয়েছে। আর ছোট মতো পরি ছিল নিচে পিপিদের কাছে, তো পরি কাঁদছিলো বলে পিপিটাকে ওপরে দিয়ে গেছে। তো দিদি আছে পাশের ঘরে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট মুসু স্কুল গেছিলো, আজ স্কুল করে কেমন লাগলো তোমার? স্পাইডারম্যান স্কুল করে কেমন লাগলো? স্পাইডারম্যান ভালো লাগে। স্কুল যেতে কেমন লাগে তোমার বলে দাও একটু। ভালো ভালো লাগে স্কুল যেতে? হ্যাঁ অনেকদিন ছুটি। তুমি কোন ক্লাসে পড়ো বলে দিছো? ইউকেজিসি। ইউকেজিতে? আচ্ছা কোন স্কুল? এশিয়ান। ভালো, পুরো নাম বলো। এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। তো গাইস দেখতে পেয়েছো তোমাদের মুসু সোনা, ছোট্ট মুসু সোনা চলে এসেছে স্কুল থেকে, এখন এখন শুয়ে আছে আমার পাশে। তো একটু পরে তোমার দিদি খেতে দিতে আসবে আমাদের, আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকের মতো ব্লগটা হচ্ছে এখানেই শেষ করে দিচ্ছি, কেননা আবার কালকে যেমন বেরোতে হবে, তোমাদেরকে সব কিছু দেখাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করেছি, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে আমাদের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আর কি বলবো, 100 কে লাইক করে দেবে দাদা, আরো অনেক ভিডিও বানাতে পারি। ওয়াও। তো গাইস 100 কে লাইক করে দেবে, জানি এখন হবে না 100 কে, তবুও বলে রাখছি ছোট মুসু জানে কে লাইক করে দেবে। আজকে যে লাইক করবে না তোকে মারবো দই। হ্যাঁ যেগুলো খুব রাগি আছে। তো গাইস আপাতত এখানে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সব সুস্থ থাকবে, বাবা থেকে সাবধানে থাকবে, আবার দেখাচ্ছি তোমাদের কালকে সকালে উঠে রেডি ফেডি হয়ে কী করবো না করবো সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক করে দেবে। বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই বাই।